আজকে শেয়ার করছি চিজ সারাই চিজ পাস্তার রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন দেখে আসি কীভাবে বানিয়ে হবে। তো দেখতেই পাচ্ছেন অফ ক্যামেরায় আমি এখানে প্রায় 3 কাপ পানি গরম করতে দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার কারণ এইটাই যে আমরা যখন পাস্তাটা সিদ্ধ করব যাতে একটার সাথে আর এক লেগে না যায়, যাতে ঝরঝরা থাকে, এর জন্য তেলটা ব্যবহার করলাম। তো ফিরে আসলাম বলক আসার পরে, দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু বলক চলে এসেছে। আর এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পাস্তা, আর এখন এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তা এখন এটাকে নর্মাল আঁচে বা মিডিয়াম আঁচে এটাকে সিদ্ধ করে নিব। তো ফিরে আসছি সিদ্ধ করার পরে। তো ফিরে আসলাম পাস্তা সিদ্ধ হয়ে যাওয়ার পরে, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখন এটা স্টেনারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তো ওটাকে উঠিয়ে সাইডে সরিয়ে রাখলাম, আর অন্য একটি সাইডে একটি তাওয়াতে বা একটি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণের পানি। দেখতেই পাচ্ছেন কতটুকু হবে। তো পানিটা দিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট চিপস পাপস, দেখতেই পাচ্ছেন। আর এইটাই কিন্তু চিজের কাজ করবে। তো এটাকে দিয়ে এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে একদম গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন কীভাবে গলে যাচ্ছে। তো এটা কিন্তু একদম গলে গেছে, আর এখন এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একদম এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে, আর না ছাড়াই কিন্তু নিচে লেগে যেতে পারে। আর চোলা রাসটা কিন্তু অবশ্যই একদম মিডিয়ামে রাখবেন বা একটু কমিয়ে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন এটার পানি কিন্তু একদম শুকিয়ে এসেছে, এটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে। তা এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। তো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কীভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, যে যতটুকু ঝাল খাবেন সেই অনুপাতে দিয়ে নেবেন। আরও এখানে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এখানে আরেকটু দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমরা যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাগুলো দিয়ে দিলাম সম্পূর্ণটাই। এখন দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কীভাবে করছি। আবারও বলছি চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখে কাজটা করতে হবে, আর নাছাড়া কিন্তু নিচে পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম, অফ ক্যামেরায় স্ক্র্যাম্বল করে রেখেছিলাম বা ভেজে রেখেছিলাম শুধুমাত্র লবণ দিয়ে। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন না দিলেও হবে। তো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। হাতের কাছে ঘি না থাকলে সাদা তেলও একটু দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু ফ্লেভারের জন্য আমি ঘিটা দিয়ে নিলাম। তো এটাকে ভালো করে মিক্স করে নিলাম, আর একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন না দিলেও হবে। তো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে এখন নামিয়ে নিচ্ছি। তো ফিরে আসছি নামিয়ে নেওয়ার পরে। তো ফাইনালি আমাদের পাস্তা রেডি। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে, আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। চাইলে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য সময় দেখা হবে অন্য এক ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।